সকলো দর্শকক আমার এই মোৰ এই ইউটিউব চ্যানেলত স্বাগতম জানাইছো। আজি বিশেষ এটা কারণত আমি আপোনালোকৰ মাজলৈ আহিছো। মোৰ এই চ্যানেল লার্ন ডিজিটেলিত মই আপোনালোকক কিছু কথা কম। মই একে শেখ, মোৰ লগত মোৰ চ্যানেলত আজি আমন্ত্ৰণ কৰি আনিছো ৰমিজুল আখতাৰ, ফিজিক্সৰ এখেত শিক্ষক। আজি আমি আন একাডেমীৰ টি শ্বাৰ্ট এইকাৰণে ইউজ কৰিছো, আমি দুইজন আন একাডেমীৰ ফেকাল্টি হয়। আন একাডেমী অথৰিটিৰ পৰা আমাক জনোৱা হৈছে যে গোটেই বিশ্বত চলি থকা এই মহামাৰী ৰূপ ধাৰণ কৰা এই ভয়াৱহ বেমাৰবিধৰ বিষয়ে জনসাধাৰণক সচেতনতা কৰিব লাগে, সচেতন কৰিব লাগে, জগাই জনসাধাৰণৰ মাজত প্ৰচাৰ কৰিব লাগে কিদৰে থাকিলে এই ৰোগবিধৰ পৰা হাত সাৰি থাকিব পাৰি আৰু কি কি নীতি নীতি অৱলম্বন কৰিব লাগে সেই বিষয়ে আমি আলোচনা কৰিম। এতিয়া মই কথা এটা ক'ব বিচাৰিছো, এটা কথাই যিটোৱে সমগ্ৰ বিশ্বক জোকাৰি গৈছে সেইটো হৈছে কৰোণা VID-19, সেইটো হৈছে কৰোণা ভাইৰাছ ডিজিজ 19, মানে এই ভাইৰাছৰ বেমাৰবিধ 2019 চনত নৱেম্বৰ ডিচেম্বৰৰ মাজ সময়ছোৱাত চীন দেশত আৱিষ্কৃত হৈছে আৰু চীন দেশৰ হুবেই ৰাজ্যৰ বুহান চহৰত প্ৰথম মানুহজনৰ মৃত্যু হৈছিল। তাৰ পিছৰ পৰা এতিয়ালৈ ক্ৰমান্বয়ে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তলৈ প্ৰায় 200ৰো অধিক দেশলৈ এই ৰোগ বিয়পি গৈছে। এতিয়া মই ক'ব বিচাৰিম, আপোনাৰ পৰা জানিব বিচাৰিম, ভাইৰাছ কি, ভাইৰাছ কি? তো ধন্যবাদ মোক লার্ন ডিজিটেলি এই প্রোগ্রামটলে মাতা কারণে। আর মই একে শেখ সারক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার চ্যানেলে মোক মাতার কারণে, ধন্যবাদ। আচ্ছা, এতিয়া স্যারে যেটা প্রশ্ন করেছে যে ভাইরাস কি, এতিয়া সব ভাইরাসটো হইছে মাইক্রো অর্গানিজম, আৰু এই মাইক্ৰো অৰ্গেনিজম আপোনালোকে নিশ্চয় শুনা পাইছে বেক্টেৰিয়েল ইনফেকচন বুলি অথবা বেক্টেৰিয়া বুলি আপোনালোকে শুনা পাইছে। ভাইৰাছটো এটা মাইক্ৰো অৰ্গেনিজম হয়, স্মল, সৰু একেবাৰে, আৰু যিটো আমি খালী চকুৰে দেখা নাপাওঁ। বেক্টেৰিয়াও খালী চকুৰে আমি দেখা নাপাওঁ, কিন্তু বেক্টেৰিয়াতকৈ এই ভাইৰাছটো আৰু বেছি সৰু। তো ভাইরাসটো হইছে কি, যে এটা মাইক্রো অর্গানিজম যাক আমি খালি চকুরে দেখা নাপাও আর যেটির এফেক্ট মাত্র মানুষের শরীরতে নহয়, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি অর্থাৎ কম্পিউটার ইত্যাদিতো ই এফেক্ট করিব পারে, আর বিশেষকে থুলমূলকে ভাইরাসটো আমি এনেকে আমি জানিব পারি। ধন্যবাদ। এটা কথা হল, আমি কিছু কথা আলোচনা করিম করোনা ভাইরাস 19-র জীবনকাল সম্বন্ধে। এতিয়ালৈ সামান্য যিখিনি গবেষণা করা হৈছে সেইমতে ইয়াৰ জীবনকাল 14 দিন, অর্থাৎ 14 দিনের ভিতর ই বংশ বৃদ্ধি করে, ক্ষতিও করে, আকৌ মৰিও যায়। অর্থাৎ ইম্পর্টেন্ট কথা হল, এই 14 দিনের ভিতরতে যিকোনো ব্যক্তিক আক্রমণ করে ব্যক্তিজনের যদি ইমিউনিটি সিস্টেম আছে, ব্যক্তিজনে বেমারক প্রতিহত কৰিব পৰা যিটো বডিৰ ক্ষমতা, এই ক্ষমতাক ডেমেজ কৰি দিয়ে, ডেমেজ কৰি যিকোনো বেমাৰৰ দ্বাৰা ভয়াৱহ আক্ৰান্ত কৰে, আক্ৰান্ত কৰি ব্যক্তিৰ সম্পূৰ্ণ জীৱনৰ সিষ্টেমটো ধ্বংস কৰি দিয়ে আৰু ব্যক্তিজনক মৃত্যুমুখলৈ ঠেলি পঠায়। কথা হল, বিশেষকৈ পাকস্থলী, হাওঁফাওঁ, হৃদযন্ত্ৰ, কিডনি সকলো অংগতে প্ৰৱেশ কৰে, মুখ্য মুখ্য অংগত ই ক্ষতি সাধন কৰিব পাৰে।
সাধারণতে ইয়ার লক্ষণ আছে, কিছু বিশেষ লক্ষণ আছে, যেন জ্বর হয়, কাহ হয়, উশাহত কষ্ট হয়, কষ্ট যথেষ্ট কষ্ট অনুভব করে, নিমোনিয়া হয়, উশাহ লোতে লাগি ধরে, পিছত যেখানে বমি হব পারে, বমি বমি ভাব হতে হতে হয়তো একটা সময় যেখানে ডায়েরিয়ার রূপ লব পারে। এইবর হল সাধারণ লক্ষণ, অর্থাৎ কাহ, জ্বর, উশাহত কষ্ট, নিমোনিয়া, বমি আর ডায়েরিয়া সাধারণত ইয়ার লক্ষণ। এটা কথা হল এই ভাইরাসে মুঠরূপে মানুষজনক এই 14 দিনের ভিতরতে মানুষজনের দেহত প্রবেশ করে কিনে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ অসংক্রাম্য যে প্রক্রিয়া সে ধ্বংস করে দিয়ে, বডির যে বীজাণুর বিরুদ্ধে যুঁজিব পড়া যে ক্ষমতা সেইটো শেষ করে দিয়ার পিছতে ই মরি যায়। সেই মুহূর্তত মানুষজনও মরি যাওয়ার যথেষ্ট আশঙ্কা হয়ে পড়ে। এতিয়া মই এটা কথা কব বিচাৰিছো, ইয়ার লাইফ সাইকেল সম্বন্ধে আমি জানিলো, 14 দিনিয়া লাইফ সাইকেলের কথা গম পাইছো। মই আপনার একটা কথা জানিম, ভাইরাসের কথা যে আপনি গলে ইয়ার ভয়াবহতা বা ডেঞ্জার যে ডেঞ্জারনেস স্বভাবের কথা কব, কিয় ভয়ানক ভাইরাস? এটা চাওক, যে প্রশ্ন খুব ধুনিয়া প্রশ্ন, সাধারণত ভাইরাসটো ডেঞ্জার মানে কিয় সেটু সুধিছে আমার স্যারে। ভাইরাস ডেঞ্জার এই কারণে চাওক, ভাইরাসটো আমি এতিয়া কোনোবা কোনোবা মনত এনেকুৱা প্রশ্ন আহে, ভাইরাস জীব নে জ্বর, এনেকুৱা প্রশ্ন আহে মনত। এটা চাওক, ভাইরাসটুক আপনি যদি জীবর দেহত বাহিরত থাকে তেতিয়ালৈ সি জ্বর হিসাবে সি থাকে, আৰু যেতিয়া কি হয়, যেতিয়া সি জীবর দেহত আহি যায় তেতিয়া কি হয়ে যায়, সেটো জীব হয়ে যায়। অর্থাৎ এইখিনিয়ে খালি মাত্র এনেকুৱা নহয় যে মানুষের দেহতে এই ভাইরাসটো থাকে অথবা ভাইরাসে মানুষক এফেক্ট করে, বিভিন্ন ধরনের জীব জন্তু ভাইরাসে এফেক্ট করে। আর ভাইরাসটো ডেঞ্জার কিয়, চাওক এটা ভাইরাসের যে ইনফেকশন হব বা ভাইরাসের দ্বারা যে বেমার হব সেটার কারণে এন্টিভাইরাস লাগিব, আর সেই এন্টিভাইরাস সহজে ইয়াক আবিষ্কার করা অথবা ইয়াক পাওয়াটা খুব জটিল। তারপর চাওক, ভাইরাসে মাত্র এটা চাওক, এই আপনার যেটা করোনা, বর্তমান করোনায় যেটা অসুবিধা করে আছে আমার রাইজর মাজত বিয়পিছে বা আমার দেখে গাঁয়ে ভূয়ে এটু কথা হয়তো এতিয়া আমার ভারতত এফেক্ট করেছে, আর এটু ভাইরাসে আমাক এফেক্ট করে থাকিব নেকি বা এনেকা কথা আহিছে নেকি আর হে হব না নাই, এনেকা ধরনের চিন্তা কিন্তু আমার মানুষ চিন্তা করে আছে। চিন্তার কোনো কারণ নাই, মই কৈছো যে ইয়ার আগত সোয়াইন ফ্লু আহিছিলে, ইয়ার আগত বার্ড ফ্লু আহিছিলে, ইয়ার আগত ইবোলা ভাইরাস আহিছিলে, আজি চাওক সেই ভাইরাস খিনি এতিয়া আছে নেকি, নতুনকে একটা নাম আহিছে করোনা ভাইরাস। এনেকুৱা আগন্ত দিনত এনেকুৱা দিন আহিব কি যেন আরো কিছু নতুন ভাইরাস আমার মাজত আহিব, তেতিয়াহলে ইবোলা, তারপর এই কি বলি কয় সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এইবিলাক ভাইরাস নোহোৱা হৈছে, তেতিয়াহলে করোনাও আমার পৰা নোহোৱা হব, আর তার কারণে মেডিসিনও আবিষ্কার করার কারণে ডক্টরে চিন্তা চর্চা করে আছে। এতিয়া যে এই যে করোনা ভাইরাস, প্রথমতে মানুষে চিন্তা করিব লাগিব যে আমি নিজের সাবধানতা নিজে বজায় রাখিব লাগিব। বজার, হাট বজারত অথবা বিয়া বারত অথবা তেনে ধরনের প্রোগ্রামত এতিয়া হুলস্থুল করার কোনো প্রয়োজন নাই। আর ভাইরাস যেটো করোনা, করোনাত বেশি হারাহাস্তি হয়ে আছে, মানুষে বেশি চিন্তা করে আছে। মই এটা কথাই কম আপনার চ্যানেলত মাথার কারণে, আর মেডিসিন সাধারণত মেডিসিন পাওয়া না যায়, আর এই কারণে একটা ডেঞ্জারের একটা লক্ষণ, আর বর্তমান করোনা ডেঞ্জার হয়েছে, তার মেডিসিন তো এতিয়ালৈ পাওয়া নাই, সেই কারণে ডেঞ্জার বেশি হয়েছে। হয় হয়, ধন্যবাদ। একচুয়ালি আসল কথাটা আমি জানি পারিলো যে ভাইরাস কিয় ডেঞ্জার, ভাইরাস এই কারণে ডেঞ্জার, ভাইরাস লোহাক লোহারে কাটিব লাগে, ভাইরাস ড্যামেজ করিব হলে এন্টি ভাইরাল মেডিসিন লাগিব, যেহেতু করোনার এতিয়ালৈ সম্পূর্ণ চরিত্র জানিব পৰা হোৱা নাই, সম্পূর্ণ চরিত্র জানার পিছতে শুদ্ধ মেডিসিন পোৱা যাব, সেই কারণে করোনা ভাইরাস আমাৰ জীৱনৰ প্ৰতি প্ৰত্যাহ্বান, আমাৰ কারণে ভয়াবহ। আর ভাইরাস তো তেনেকৈ চাওক, এই যে আমি যে গুটকা চুটকা যে সাদা মানুষে যে খায়, তাতে তো টবাকো আপনার মসেক ভাইরাস বলে তাতে বস্তুটো, টবাকো মসেক ভাইরাস, এটা চাওকসুন সেটো ভাইরাস কিন্তু মানুষে না জানে, এনেকা অবস্থা আছে। করোনার কারণে আতঙ্কিত কি হয়েছে, মানুষ পৃথিবীর পর নোহোৱা হয়ে যায় আছে। তো আরো
মই এটা বস্তু আপোনাৰ চেনেলত নথকাৰ কাৰণে মই কৈছো যে কিছুমানে মাছ চিনি নাপায় এই এইটো মাছ বুলি কয় এটো মই দেখাই দিছো পাৰিলে আপুনি আপোনালোকে এইটো সাইডত যিটো সাইডত আপোনালোকে নাকত লগায় এইটো সাইডে হাত নলগাব তাৰ পিছত এটো কেনেকে লব এটোকে মাছ বুলি কয় আৰু কেটো কেনেকে এনেকে লৈ কিনে আপুনি দুই কাণত এনেকে লগাই দিব লগাই দিয়াৰ পিছত কি হ'ব এনেকে লগাই দিলে যদি তেনেকুৱা ধৰণৰ কিবা মানে হয় আপোনাৰ কি হ'ব যে সেই ভাইৰাছটো আপোনাক কমকে এফেক্ট কৰিও যদিও আপোনাক কমকে কৰিব কিয় আপোনাৰ নাক আৰু মুখটো একেলগে বন্ধ হৈ গ'ল আৰু সেই যেতিয়া বন্ধ হ'ব তেতিয়া ভাইৰাছটোৱে হয়তো বেছি পৰিমাণে আপোনাক এফেক্ট কৰিব নোৱাৰে একচুৱেলি মই জানিব পৰা মতে মাস্কটো ধুনীয়াকে পিন্ধাৰ পিছত যেতিয়া মাস্কটো খুলি থম তেতিয়া সেই চেনিটাইজ কৰিব লাগিব ভালকে ধুব লাগিব সেইটো কৈছে ধন্যবাদ কদম গছৰ গুটি যিটো আছে তাত ফুল ফুল যিটো হয় তাত যেনেকে শুং লাগি থাকে এইটো ভাইৰাছ অনুবীক্ষণ যন্ত্ৰৰ তলত চালে ইলেক্ট্ৰন অনুবীক্ষণ যন্ত্ৰৰ তলত চালে এনেকৈ শুং কিছুমান লাগি থকা দেখা যায় সেইকাৰণে এই ভাইৰাছ বিধৰ নাম কৰোণা অনুগ্ৰহ কৰি আমি দিয়া ভিডিঅ'খিনি আপোনালোকে চাব এক অতি সহজ সৰল ভাষাত নেক্সট ভিডিঅ'খিনি বনাম আপোনালোকক কৰ জোৰে অনুৰোধ কৰিছো যাতে আপোনালোকে যিখিনি নীতি নিয়ম বান্ধি দিয়া হয় সেইখিনি নিয়ম আপোনালোকে পালন কৰে নিজে বাচে ৰাইজক বচাই দেশক দেশৰ লগতে গোটেই বিশ্বক যাতে বচোৱাত আপোনালোকে সহায় কৰে ধন্যবাদ নমস্কাৰ জনাইছো সবকে।